থেকে বড় হিন্দু সাত মন্দির যদি থাকে হিন্দুদের বড় প্রতিষ্ঠান একমাত্র পদমবাড়িতে গণেশ স্থাপনের ওরা কেমনি সব থেকে দাম করা হলে কি হবে কি বলছে জায়গা একটু সীমিত আর গণেশ স্থাপনের জায়গাটা বৃহৎ এলাকা নিয়ে একটা মন্দির যদি কেউ যেয়ে থাকেন পদমবাড়ি বুঝতে হবে এই গণেশ পাগল উনি মনোহর সরকারের বাড়িতে থাকতো মাঝে মাঝে গাছপালায় থাকতো ভিক্ষা করে থাকতো একজন ভক্ত তার সাতটা ছেলে দারিদ্রতা দূর করতে গণেশ পাগলের কাছে এসে বলছে বাবা আমার সাতটা ছেলে মেয়ে আমি এদের বাঁচাবো কি করি তুমি আমাকে একটু আশীর্বাদ করো তোমার আশীর্বাদে আমার যেন একটু ধন সম্পত্তি হয় পাগল বললেন কি আমি যে তোর আশীর্বাদ করব আমি নিজে থাকি কাজ করাই ফরেস্টটা খাই আমার আশীর্বাদে কাজ হয় আমি যদি আশীর্বাদ করবো তা আমি ভাষা বানাবো না ফরে বাজিয়ে আমি থাকবো আশীর্বাদ চাওয়ার থাকা হোক না ও করে বর্ণনা পাগল তোমার কি পাহলে শুনেছি বন্ধা নারী সেও সন্তান পায় তোর কৃপা হলে কি কথা আসে তবে তোমার কৃপা হলে দুবারের কথা বলে তাই কি হয় তুমি আমার কথা দাও আমাকে একটা আশীর্বাদ দাও আমার তো একটু দারিদ্রতা মোচন হয়ে বিশ্বাস আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন তো ঠিক আছে তাহলে আমার প্রতি তোর এত বিশ্বাস যদি বিশ্বাস থেকে থাকে আমি বলি তোকে আমার কথা দিবি কালকে সকালবেলা একটা নৌকা দিয়ে আমার কাছে আসবে বাংলাদেশ নদীমাতৃক দেশ কিনা ও দেশে প্রায় মানুষ নদী পথে যাতায়াত করত কেউ পানসি নৌকা করে কেউ বাজারি নৌকা করে তাও সত্য একটা ভাঙা ডিমি নৌকা নিয়ে পাগলের কাছে এসেছে বাবা তুমি কালকে কইছে না না একটা নৌকা নিয়ে আসছে আমি আসছি দেখ কি দিবা পাগল কাছে দেখ ওই নদীর পাশে আমি একটা মরা গরু বাইকে রাখছি ওই মরা গরুটা উঠে গিয়েছে ও পাশে সারা কাজ সারিছে এই নিয়ে যদি বাড়ি যাই বিজে ঢুকো আছে তাও আর থাকবে না পয়সা তো নাই এ ঠিক আর এই মরা গরু যদি বাড়ি উঠো গ্রামের মানুষ বড় হয়ে খেলা দেয় আমাদের গ্রামে ওরা কি করবে মাগরের সামনে তো কিছু করা খাই জানে ওই যদি না জিনা ভরে মরা গরুটা নৌকার ঘরে উঠেছে মনে মনে ভাবতেছে মাঝখানে যাই ছেড়ে ফেলাই দিয়ে দাবানি সেটা তো বাড়িয়ে যায় না চাইছি টাকা দেশে মরার গরু নদীর মাছটা খাইছে ওই মরার গরু টাঙিয়ে ফেলাই দিয়ে কিন্তু ওই মরার গরু না ভিড় করার থেকে কিছুটা পচা না ঢুকে হয়েছিল বলে নিয়ে গরু বসে গেছে তো ও মনে মনে ভাবলো তাই এত জলে নেমে দেবো দরকার নেই নৌকাটা নিয়ে কুয়ে যাচ্ছে কুয়ে গিয়ে নৌকাটা রেখে ওইখানে গিয়ে ধুয়ে পরিষ্কার করে বাড়ি যাবো এ কপালে আর টাকা হবে না আমার বোধ হয় ছাগলের মতো মানুষ তাই আমার ভাতা গরু উঠেছে ও যখন নৌকার থেকে নেমে বাড়ির দিকে রওনা দিয়েছে হঠাৎ মনে পড়েছে ঘরের ভিতরে তো ভাষা না নিয়ে আসে ওইটুক পরিষ্কার করে আসে পিছন দিকে ফিরে যখন নৌকার কাছে এসেছে দেখে যে যেটুকু জায়গায় পচা নারী হয়েছিল ওই জায়গাটা আর পচা নারী নাই কাঁচা টাকায় বলে ও মনে মনে ভাবো তাই আমি আত্মবিশ্বাসের জোরে গিয়েছিলাম আমি যদি ওই বড় গরুটাকে আত্মবিশ্বাস করে বাড়িয়ে আনতাম হয়তো আমার নৌকা আমার ভাঙার মধ্যে একবারই ধর্ম জগতে কিছু হয় না ধর্ম বলতে গেলে আগে বিশ্বাস
Thank you.